হ্যালো ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে এই ভিডিওতে তোমাদের একটা সুখবর দিতে চলেছি, সেটা হচ্ছে যে রাজ্যে কিন্তু ট্রাফিক পুলিশ নিয়োগ হতে চলেছে। অর্থাৎ এই ট্রাফিক পুলিশ নিয়োগের কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশান আসেনি, তবে তোমাদের প্রশাসনিক সূত্রে খবর পেয়ে সংবাদপত্রে কিন্তু এই নিয়োগের কথাটা উঠে এসেছে। তাই তোমাদের আমি এই সংবাদপত্রে যে নিয়োগের কথাটা উঠে এসেছে, কত ভ্যাকেন্সি, কত কি, সমস্ত কিছু তোমাদের আমি সংবাদপত্রটি দেখিয়ে দিচ্ছি এবং সেখানে ডিটেলস ব্যাপারটা বলে দিচ্ছি। চলো সংবাদপত্রটি দেখে নেওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ যে লেখাই আছে জেলায় যান শাসনে 2577 কর্মী নিয়োগ। আইন শৃঙ্খলা রক্ষায় জোর দিয়ে বিভিন্ন জেলা ভেঙে পুলিশ জেলা তৈরি হয়েছে এবং হচ্ছে। অর্থাৎ একইভাবে পথ নিরাপত্তার কথা মাথায় রেখে সারা বাংলায় ট্রাফিক পরিকাঠামো ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। সেই নতুন পরিকাঠামো পরিচালনার জন্যই রাজ্য ট্রাফিক পুলিশে 2577টি নতুন পদ তৈরি করা হয়েছে। প্রতিটি জেলায় খোলা হচ্ছে ট্রাফিক কন্ট্রোল রুমও। প্রশাসনিক সূত্রে খবর, গত সপ্তাহের এই বিষয়ের বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। তাতে জানানো হয়েছে নতুন 2577টি পদের মধ্যে 1700টি কনস্টেবলের, পুলিশের গাড়ি চালানোর জন্য 117 জনকে নিয়োগ করা হবে। এছাড়া এএসআই পদে 440টি, এসআইয়ের পদে 170টি, ইন্সপেক্টর পদ 75টি, ডিএসপি পদ 12টি এবং অতিরিক্ত পুলিশ সুপারের 3টি পদ আছে। ওই সব পদের কর্মী অফিসাররা বিভিন্ন জেলা ট্রাফিক পুলিশের কাজ করবেন। রাজ্য পুলিশের আইজি ট্রাফিক তন্ময় রায়চৌধুরী বলেন, গোটা রাজ্যেরই ট্রাফিক ব্যবস্থাকে সম্পূর্ণ আধুনিকভাবে ঢেলে সাজানো হচ্ছে। অর্থাৎ তোমরা যে নিয়োগের খবরটা দেখে নিতে পারলে, অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশান আসা পর্যন্ত তোমাদের কিন্তু অপেক্ষায় থাকতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, তোমাদের এই খবরটাই দেখানো ছিল। তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।